এআইডিওএস এর ডাকে ছাত্র ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ধর্মঘট সমর্থনকারী ডিএসএস কর্মী সমর্থকেরা। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের বাধা দেয় বলে অভিযোগ। এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। পরে ধর্মঘটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে টিএমসিপির তরফে মিছিলও করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীর অভাবে অসংখ্য সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। প্রাইমারি, আপার প্রাইমারি ও হাই স্কুল মিলিয়ে 8,207টি স্কুল এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। এরই প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ডিএসও। সেই মতো এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটে সামিল হয়েছে ডিএসও সদস্যরা। শিলিগুড়ি থেকে শুভঙ্কর চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।